এসো এসো বাবা, এসো এসো। দরজার বেলটা কাজ করে না? করে, এই সময় আমি সুইচ অফ করে রাখি। তোমার বৌদি দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে, বেল বাজলে বসো, আগে জল খাও, তারপর মনে কর। আপনি তো দুপুরে শোন না। না, কিছু কিছু ভালো অভ্যেস আমি কোনোদিনই আয়ত্ত করতে পারি না। আমি তাহলে অন্য সময় আসতাম। তা কেন, আমি তো তোমায় আসতে বলেছি। যাকে সব ঠিক আছে তো? আপনি নিজে দেখে দিয়েছেন, ভুল থাকবে কেন? না, বয়স হয়ে যাচ্ছে তো, মাঝে মাঝে নিজেরই কেমন ভয় করে। আপনার আবার ভয়? আমাদের কিন্তু একটা অন্য কথা বলার ছিল যতীনদা। আমাদের বলতে? এই আমরা যারা 6-7 জন স্টাফ ওখানে আছি। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি, প্রেসিডেন্ট হিসেবে তো আপনি আরেকটা টার্ম থাকলেই পারতেন। কি বলছো, আমরা এই নিয়ম কানুন মানলাম, আবার আমি একটা পারফেক্ট টার্ম প্রেসিডেন্ট থেকে যাব? বিশেষ বিশেষ ক্ষেত্রে, যে কেউ তো পরপর দুটো টার্ম প্রেসিডেন্ট থাকতেই পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে, তা সেরকম বিশেষ কোনো ঘটনা তো ঘটেনি। না, বিশেষ কোনো ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু সেদিন মিটিং এর পাসটা তো ছিল আপনারই ব্যাপারে। খা, খেতে খেতে কথা। আবার এসব কেন? খাওয়ার জন্য ভালো। সকালে তোমার ওখান থেকে ফেরার সময় দেখি দাজু ময়রা সবে সন্দেশগুলো বানাচ্ছে, নিয়ে না। এই তো সবে দুপুরে ভাত খেয়ে এলাম। খাওয়া দাওয়ার পর মিষ্টি তোমাদের বাঙালিদের প্রাচীনতম ঐতিহ্য, খাও খাও। বলছি, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি দিলেন না। কি, কেন আরেক বছর প্রেসিডেন্ট থাকলাম না? ঠিক তাই, সবাই যে আপনাকেই চাইছিল এটা তো স্পষ্ট। সেই জন্যই তো যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে চাইছি। তার মানে সবাই এত আপনার প্রশংসা করলো, সকলের এত আস্থা আপনার ওপর, আপনার ভালো লাগেনি? ওই আস্থার কিছুটা যদি ওনারা ওনাদের নিজেদের উপর রাখতেন আমার ভালো লাগতো আরো বেশি। প্রভা, আমাদের সামর্থ্য অনুযায়ী যে 10-15 জন অনাথ শিশুর জন্য এই মুক্তি আমরা তৈরি করি, তখন যে 2-5 জন আমরা ছিলাম, আমরা ভেবেছিলাম এই অর্গানাইজেশনের রইল এইসবের কাজের মধ্যে দিয়ে আমরা যেন আরো বেশি সবাইকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি, আমরা যেন আরো বেশি আত্মবিশ্বাসী, দায়িত্ববান, সহকর্মী হয়ে উঠতে পারি। এই 11 বছরে সংগঠনও বেড়ে বড় হয়েছে, তোমরা এসেছো, এখনো যদি আমাকেই প্রেসিডেন্ট রাখার জন্য তোমরা চেষ্টা করো, তার মানে এটা কি? তার মানে এখনো আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, দায়িত্ববান হইনি। আপনি ছেড়ে দিলে কি সেটা আসবে? প্রথম কথা, আমি ছেড়ে দিচ্ছি না, মুক্তির একজন সাধারণ সদস্য হিসেবে থাকছি। প্রথমে সরে গেলেই যে সব ঠিক হয়ে যাবে তাও না। তাহলে? কিন্তু এই অবকাশ তো তোমাকে রাখতে হবে, নইলে সভাপতির আসনে আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন সাধারণ সদস্য হয়ে থাকাটা আমার কাছে অস্বস্তিকর, অপমানকর মনে হতে পারে। দেখে আর জল খাবে? পরে খাবো। আসলে আপনার এরকম চিন্তা ভাবনা আর 5 জনের থেকে একেবারে আলাদা। কারো সম্পর্কে চট করে কোনো সিদ্ধান্ত আসাটা ঠিক না। চট করে মানে? আমি আর 7 বছর মুক্তিতে আছি। বড় কম, একজন মানুষ সম্পর্কে স্থির সিদ্ধান্ত নেওয়ার পক্ষে এটা বড় কম সময়। মানুষের মন বিচিত্র, কখন কোন দিকে যাবে। যাকে আজকে ওঠা যাক। হ্যাঁ, তুমি ফিরে আসবে, একদিন এই মন নিয়ে অনেক কথাবার্তা বলে, কেমন? সাবধানে যেও। ও হ্যাঁ, এখন শিলিগুড়ি তো বেশ ঠান্ডা, বাচ্চাটাকে সাবধানে রেখো। আমার নিজেরই এত খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? কেন এইরকম একটা মিটিং এর আগে? সব সামনে নেবো, কিছু চিন্তা করো। আসলে মাসির শরীরটা এরকম হঠাৎ খারাপ না হলে? তাই তো, বিপদ যে কখন লাভ দিয়ে সামনে এসে দাঁড়াবে। মাসি না থাকলে আমার এই লেখাপড়া এতদূর যা করতে পেরেছি কিছুই হতো না। জানেন, মাসি নিজে না খেয়ে কত দিন আমাদের খাইয়েছে। মায়েরা এরকমই হন, মন খারাপ করুন না, সব ঠিক হবে। হ্যাঁ, এটা রাখো। কি এটা? কিছু টাকা অ্যাডভান্স দেওয়া, এটা দিতেই তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি ছিলে না।
থাকলে তোমাকে আসতে হতো না। না, এই টুকটা কিছু কেনার ছিল যতীনদা, কিন্তু আবার এটা এটা কেন দয়া রাখছিল না? তোমার পাওনা টাকা পরে পেতে ওর আগে ব্যবস্থা হয়েছে, এখন তো বেস্টিন আছি, কিছু খবর তো থাকে। যাগে সব ঠিকঠাক হয়ে যাবে, মন খারাপ করো না। আর খাতাপত্র তো রইল, এগুলো সব আমি আরেকবার দেখে নেব, কে কেমন থাকে জানি। এসো। কথা বলা যাবে না, ভাবলাম ব্যস্ত আছিস। জাগে, তুই তো এ মাসে মুক্তির সাবস্ক্রিপশনে পাঠাসনি, কি আশ্চর্য! আজকে ক তারিখ বলতো? মাস পয়লা সব দিক থেকে টাকা জমা পড়ে যাবার কথা, আর মাত্র তিন দিন বাকি, কি করবি? আরে সে তো জানি, মাসের শেষ অনেক ঝামেলা, সেই জন্যে বলি মাসের মাঝামাঝি পাঠিয়ে দিতে, যাতে তোরও ঝামেলা মেটে যায়, আমিও নিশ্চিন্ত। জায়গাটা কাজ কর, আমাকে না পাঠিয়ে ব্যাংকের থ্রুটা পাঠিয়ে দি, সকালে এনএফটি করলে বিকেলে। তোরা কি প্রচারপত্র সুবিধে কিছু দেখিস না নাকি? ও নিচের দিকে তো মুক্তির অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব দেওয়া আছে, একটু ভালো করে দেয়। কতগুলো অসহায় শিশু তোদের সাহায্যের অপেক্ষায় হাঁ করে বসে থাকে, তোরা সব কিছু জেনে বুঝো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাদুভাইয়ের সঙ্গে রাত্রে কথা বলবো, আজকেই পাঠিয়ে দে, কাল পাঁচটা আরে পাঠা, আর দেরি করিস না। খুব জোরে জোরে কথা বলছি না? না, এমন আর জোর কি? বসো। আসলে অন্যদের অসুবিধার সামনে লোকে একবারে হাত পা গুটিয়ে বসে থাকবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। পারছি না বলছো কেন? বলো, কোনোদিনই পারি না, আমার কাছে এসব তো আর নতুন কিছু নয়। না দেখো, সামান্য কথাটা ওদের দুদিনে বাজার খরচার চেয়ে অনেক বেশি, সেটি ওদের দায়িত্ব নিয়ে পাঠাবে না? তা সেই কথাটা মনে করিয়ে দেবার জন্যই কি শেষ বেলায় তাগাদাটা দিলে? না তাগাদা বলছো কেন, মাসের মধ্যে যে কোনো দিন পাঠিয়ে দিলে, কিন্তু ওরা সেই শেষ কটা দিনের জন্য অপেক্ষা করে বসে থাকবে। এই তিন চার বছর ধরে দেখছি এই রুটিনটা বদলাল, আর তুমিও তাগাদা দিতে ছাড়লে না। ছাড়লে এই সামান্য কটা টাকাও যে পাওয়া যাবে না। না ঠিক বলে মনে করবে সেটাই তো মানি, তাই না?
একসময় অবাক হয়ে ভাবি তোমার মতন একজন নীতিবোধ শিক্ষকের সঙ্গে কি করে সারাটা জীবন কাটিয়ে দিলাম। সেটা কি আমিও ভাবি না, তবে একটা ব্যাপারে আমার বেশি অবাক হয়। কি? জীবনের বাকি দিনগুলো তো আমাকে নিয়ে কাটাতে হবে, সেটা পারবে কি করে? বড়বাবু না হয়ে তুমি টালিগঞ্জে স্ক্রিপ্ট রাইটার হলে পারতে।
কথার পিঠে কথা জুড়ে লোকের মন জয় করতে ওস্তাদ। অন্যদের কথা বাদ দাও, সারা জীবন তোমার মন জয় করতে পেরেছি জানতে পারলে বাকি কটা দিন নাচতে নাচতে কাটিয়ে দেবো। কত আর নাচতে হবে না, এবার এই সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসো তো। না, আজকে আর বাড়ি ফিরবো না, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবো, হুল্লোড় করবো, যা খুশি তাই করবো। ভোরবেলা বাড়ি ফিরে এই জন্যেই বলি দুপুরে একটু বিশ্রাম করো, মাথাটা একটু আস্তে আস্তে খারাপ করো। এবার বলো, বিদ্যাসাগর বলেছেন দিবা মা সপো, রবীন্দ্রনাথ দুপুরে শুতেন না। অন্য কোনো দিকে তো পারলাম না, এই পথে গিয়ে যদি ওদের একটু কাছাকাছি পৌঁছানো যায়। এবারে চেনা পথ দিয়ে গিয়ে তাড়াতাড়ি ফিরে যাওয়া দেরি করো না। আচ্ছা বলো, পাঁচটা বেজে গেছে, ব্যাঙ্গালোর থেকে তোমার আদরের নাতনি বুবলিদিদার ফোন। হ্যাঁ এসে গেছে। আমরা তো আর কেউ নই কিছু নই, যেখানে থাকি সেখানে ভালো থাকবো। আমরা তো আর কেউ নই কিছু নই। হ্যালো, হ্যাঁ দিদা বলো। হ্যাঁ হ্যাঁ দাদুভাই হাঁটতে বেরোলো, তুমি ভালো আছো তো দিদা? হ্যাঁ, রোজই জিজ্ঞেস করি, কেননা আমার বুবলি দিদা তো রোজ একটু একটু করে বড় হচ্ছে। হ্যাঁ ভাই যাও, হাত মুখ ধুয়ে না। ঠিক আছে ঠিক আছে, এই এই শোনো শোনো শোনো, তোমার মাকে একবার দাও তো। এই কি রে, নতুন বাসের কোনো ব্যবস্থা হলো? আরে কি আশ্চর্য, সবাইকে নামিয়ে দিয়ে খালি বাসটায় রোজ রোজ মেয়েটা ফিরবে না? আরে খিদে তো পাবে, সেই তো। হ্যাঁ ঠিক আছে, পর হ্যাঁ হ্যাঁ পরে কথা হবে, রাখছি। পরমাত্মাকে ডাকবে আর
আমি কি ডাকবে? আমরা দুজনাই নিজেদের সুবিধার জন্য কিছু মাগবে। এবারও কোনো মতমা সাহেব ধা যাবে, ওনার তকলিফ বহু বাড়িয়ে যাবে। ইসলে আমি বিটাকা বাদ দিয়ে দিলাম। কিসে বিচার বুঝে? হ্যাঁ,